বিশ্বকাপে যাবার আগে দুসময় ছিল টাইগার ক্রিকেটের সঙ্গী ঘরের মাটিতে টি টোয়েন্টি বিশ্ব আসর ও এশিয়া কাপে বাংলাদেশের অনুজ্জ্বল পারফরম্যান্সের জন্য চারপাশ থেকে ছিল সমালোচনার ঝড় তবে সব সমালোচনা বাতাসে মিলিয়ে এবারে বিশ্বকাপে নতুন এক বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব এরপর পাকিস্তান ভারত সবশেষ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এক সময়কার সেরা দলগুলো মাথা নুয়ে মাঠ ছেড়েছে বাঘের ডেরায় যা বাংলাদেশকে ধীরে ধীরে করে তুলছে বড় দল হিসেবে কিন্তু টাইগার অধিনায়ক এখনই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তার মতে দুঃসময়ে ভালো খেলার অভ্যাসের সঙ্গে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা অর্জনের পথে টাইগাররা ঠিক মতো হাঁটতে পারলেই তা সম্ভব হবে আমরা আত্মবিশ্বাসী না এই জন্য না যে খারাপ যখন আসে সেখান থেকে কাম ব্যাক করে স্ট্রংলি যেটা সাউথ আফ্রিকার সাথে আমরা সেকেন্ড ম্যাচ থেকে সেকেন্ড ওডিআই থেকে করতে পেরেছি এইটা হচ্ছে আমি বলবো একটা বড় টিমের সাইন বাট স্টিল আমরা ভেরি আর্লি স্টেজ এরকম ঘটনা একবারই ঘটেছে তো আশা করি এরকম সামনে যখন আবারও খারাপ সময় আসবে ব্যাট প্রেস আসবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো এগুলো থাকে আছে একটা বড় টিমের সিমটম তো এইগুলা যখন আমরা অ্যাডাপ্ট করতে পারবো তখন অবভিয়াসলি বাংলাদেশ টিম আরও সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এদিকে মাঠের খেলা থেকে ছুটি পাওয়া টাইগাররা উপভোগ করছেন সময়টা সুযোগটা কাজে লাগিয়ে আবারও বিজ্ঞাপনের শুটিংয়ে ম্যাশ বিজ্ঞাপন ও মাঠ কোনটা বেশি উপভোগ করেন নরাল এক্সপ্রেস অবভিয়াসলি মাঠেরটা টা কারণ এখানে তো সেকেন্ড চান্স থাকে ইভেন মানে দশটা এগারোটা পনেরোটা চান্সও থাকে তো মাঠে তো কোনো চান্স থাকে না বিং এজ এ প্লেয়ার ধরেন আমরা সবসময় মাঠে এনজয় করি আর মাঠের ক্রিকেটার মাশরাফি পাড়ার ক্রিকেটের এছাড়া সৌম্য সরকার ও মুস্তাফিজ থাকছেন এই বিজ্ঞাপনে কি কি আয়োজন নিয়ে আসছেন টাইগাররা গলির ক্রিকেটার যারা রেগুলার এই যাদের খেলা কপি করে কিংবা যাদেরকে যাদের দ্বারা ইন্সপায়ার হয় তাদেরকে তাদেরকেই যদি গলির ক্রিকেটে নিয়ে আসা যায় তাহলে সেটা আসলে কেমন ইন্টারেস্টিং হতে পারে সেটা আমরা দেখতে মাশরাফি মাঠের ক্রিকেটে হৃদয় জয় করেছেন কোটি ভক্তের বাংলাদেশের ক্রিকেটের আইডল এবার বিজ্ঞাপনে কেমন করলেন তা দেখতে অপেক্ষাটা গেল। শান্ত বিশ্বাস সময় সংবাদ ঢাকা